এপ্রিল মাসে এখন গড়ে 8 থেকে 10 ঘন্টা সূর্যের কিরণকাল আছে, আকাশ একদম মেঘমুক্ত। সুতরাং প্রখর সূর্যের আলো অনেকক্ষণ ধরে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে এবং ভূপৃষ্ঠের উপরে বাতাসকে উত্তপ্ত করছে, ফলে আমাদের দেশের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি আমাদের দেশের পশ্চিম অঞ্চলের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এইসব অঞ্চলের তাপমাত্রা 44 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস মধ্যে ওঠানামা করছে। সুতরাং ওদিক থেকেও গরম বাতাস। এই ফারুক ভাই, আপনি একটু 10 মিনিট থাকেন, ওই যে সজীব আছে রেইনফল কি দিছে কত ভালোই তো। আবার শুরু করি না। সুতরাং দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এইসব অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি। সুতরাং উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তা অত্যন্ত উত্তপ্ত হওয়ার কারণে বাংলাদেশের তাপমাত্রা তেমনি উত্তপ্ত, সে আরও উত্তপ্ত করে তুলেছে। তাছাড়া বাতাসের গতিবেগ যদি কম থাকে, এই কয়েকদিন ধরে গত পরশু থেকে বাতাসের গতিবেগ একটু কম আছে, বায়ুতে জলীয়বাষ্পের আধিক্য বেশি, তাছাড়া ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াসের কম আছে। সুতরাং এইসব নিয়ামক বা ফ্যাক্টরগুলো সক্রিয় থাকার কারণে গত পরশু থেকে বাংলাদেশের, বিশেষ করে রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আগামী 72 ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে এবং আরও এই তাপপ্রবাহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। সুতরাং এই যে তাপমাত্রা, এর মধ্যে দিকে 6-7 তারিখের দিকে তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু সব অঞ্চল থেকে তাপপ্রবাহ উঠে যাবে না। ঈদের সময়ও কোথাও কোথাও ঢাকা সহ বিশেষ করে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের তাপমাত্রা 36 থেকে কোথাও কোথাও 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সুতরাং উত্তপ্ত থাকবে, জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বোধ থাকবে। এগুলো মোটামুটি আমাদের তাপপ্রবাহ সংক্রান্ত বিষয়ে বলি। গতকাল আমরা বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং বরিশালের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা আরও অব্যাহত থাকতে পারবে এবং এর ফলে অত্যধিক পরিমাণ অস্বস্তি ফিল হতে পারে বলে এই মর্মে আমরা একটা অ্যালার্ট মেসেজ দিয়েছি। দেখুন, এখন যে এপ্রিল মাসের বৈশিষ্ট্যই হল খুবই স্থানীয়ভাবে স্বল্প পরিসরে বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রপাত সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে শিলাবৃষ্টি ঘটাতে পারে। 11 তারিখের দিকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে, ঢাকা, রাজশাহী, রংপুর এইসব অঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাতের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ধরনের সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু এইসব বৃষ্টিপাত সংঘটিত হয় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে, তার ব্যক্তিকাল থাকে এবং পরবর্তীতে একদম সানি ডে বিরাজ করে এবং ওয়েদার ভালো হয়ে যায়। সুতরাং স্বল্প সময়ে এইসব বজ্রঝড় অনেক সময় অধিক বৃষ্টিপাত ঘটাতে পারে। এই ধরনের বৈশিষ্ট্যগুলি এপ্রিল মাসে সংঘটিত হয় এবং তার সম্ভাবনা আছে, তবে ঈদ পর্যন্ত অতি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা খুবই কম।